কেমন লাগছে? আমার হাতে রান্না খিদে লেগেছে দেখে গিয়ে উঠেছি কোনো মতে। এই সমস্ত খাবার কেউ খায় নাকি? কেন কি সমস্যা? কে নাচটা এমন কেন? গন্ধ কাঁচা কাঁচা। মানে কাঁচা কাঁচা কেন? ও যে তোমার মেজো আপা একটু কাঁচা কাঁচা মাছ পছন্দ করে, তাই আমি কাঁচা কাঁচা করে রেখেছি। কি কাঁচা? আরে মাছ, দুলা ভাই বললো তুমি নাকি মাছ একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করো। তোমাকে কে বলেছে যে আমি কাঁচা মাছ খেতে পছন্দ করি? মানে আমি মনে করেছিলাম আর কি। সেটা সব কিছু এরকম মনে করে করলে তো হবে না রহিম। জি আপা, জি জি। তুমি খেয়েছো? না। কেন খেতে সমস্যা কি? রান্না তো তুমি নিজে করেছো। করেছি, কিন্তু হালকা ঝামেলা আছে। কি ঝামেলা? ঝামেলা হচ্ছে কি, আমি রান্না করতে গিয়ে দেখি বা মানে কোনো পানি নেই। কি আশ্চর্য, পানি ছাড়া আমি রান্না করবো কি করে? তারপর হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসলো, বাথরুমে একমাত্র পানি আছে, আমি বাথরুমের পানি দিয়ে রান্নাটা করে। কি করব মানে পানি ছাড়া কি ভাবে করব? তুমি আমার তাই বলে তুমি আমার বন্ধুকে বাথরুমের পানিতে রান্না করা খাবার খাইয়েছো? তোকে সব খাবার তুই একা খাবি না? আমি 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 মারা যাব, আমি জেনে শুনে এই খাবার খাইতে পারবো না। খাবার তুই একা খাবি খা। বড় বাবা, বড় বাবা, তুই কা বেত নিয়ে আসো। বড় বাবা, আমি আমি সব তুই খাবি। বড় বাবা, বেত নিয়ে আসো তো। তুই আমার সাথে চাষ করবি না, তাহলে আমি অপবিত্র হয়ে যাব। এই অপবিত্র আমি কি জন্য? সত্যিকার ঘটনা কি? ঘটনা হয়েছে গিয়া, আমার সাহেব বিবি মুরগি পরে দিছে, বলছে রাস্তায় যদি আমার সাথে কেউ ছোঁয়া লাগে তাহলে আমি ইলেকশনে হাইরা যাবো, সেই জন্য মুরগি নিয়ে আমাকে তাড়াতাড়ি বাড়ি যাইতে হবে। স্যার রাস্তা স্যার। তুই তো আমার শত্রুপক্ষের লোক, তুই শত্রুপক্ষের কাছ থেকে মুরগি পরে আনছস, এখন তো তার মুরগি ধৈর্য তারা নাপাক করতে যাব। তুই নাপাক করবি না। শত্রুতা দ্রুতা আমি তো আগে তোর কাছে আইছিলাম, তোরে বলি নাই যে তুই তোর পুরীরে বইলা কেন্দ্রের ভিতরে ঢুকে আমার 2-3 হাজার জাল ভোট করে দে, তোর পুরী যখন ঢুকবে তখন কেন্দ্রের কেউ বুঝতে পারবে না, তুই তো আমার হেল্প করস তাই, সেই জন্য তো আমি তোর শত্রুর সাথে গেছি, গিয়ে আমি তারে বলছি সে আমাকে হেল্প করছে, কিন্তু তুই এটা কি করলি এখন? আমার এখন কি হইব? আমি তো ইলেকশন হারে যাই গা। এই তুই এই কাজটা কেন করলি বল? এমনি আমি রাস্তায় দুইটা মুরগি হারাই তুই আইছি। এই মুরগি বেলান, তার মুরগি তারা নাই, তার মুরগি কি করছে জানিস? আমার পরি সু মারে পরিস্থানে নিয়ে গেছে, ওইখানে তো মুরগি নাই, মুরগির বংশ বিস্তার করবে। মুরগিরা বংশ বিস্তার করবে না? আই আমার বেকল ফাইসস। হ্যাঁ ওই বেড়া পরিস্থানে যদি মুরগুই তাহে মুরুক তামারাতে মুরুক সারা কি বংশ বিস্তার সম্ভব? এই মিলান তুই এত বোকা কেন? তুই বুঝতে পারতেছ না কেন? শুন, এইখানকার মুরগির সাথে ওই যে সোনার মুরগের পরিচয় করাইতেছে, এখন ওরা পরিচিত হয়েছে, ডেটিং করতেছে, ঘোরাফেরা করতেছে, কয়েকদিন পরে বংশ বিস্তার শুরু করে দিব। এখন আমার কি তাইব? আমি তো ইলেকশন হাইরে গেলাম রে। তুই যদি পরিস্থানে যাইতে চাস তাহলে ওইখানে যা, যাই আর নির্বাচন কর, নির্বাচনে পাস কর, তাহলে তো তুই ওইখানে পরিস্থানের প্রতিনিধি হবি, আবার তার মুরগিও ফিরিয়ে আনতে পারবি। ওই বেটা আমি যদি পরিস্থানে যাই, আমি এমনি একটু বেয়াদব কিসিমের মানুষ আছি, দেখা গেলো পরির অসন্তুষ্ট হয়ে আমার চরথাপ্পর মেরে দুনিয়াতে পাঠাই দিছে। আমার পরিদের হাতে চরথাপ্পর খাওয়ার তুই শখ নাই, তার সে ওরা আমি দুনিয়াতেই ইলেকশন করি। সর 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 আমার সামনের থেকে, তুই আমার নাপাক করে দিছস, আবার আমার চায় বিবির কাছে যাইতে হবে। সর আমি তাহলে নাপাক করছি না, তুই তো নাপাক হয়েছে আসি। মিষ্টি কোনায় যাও, সেই কৈফিয়ত আমি আপনাকে দিব। কৈফিয়ত দিবা কি আল্লাহ, আই কৈফিয়ত চাইছি নি কোনো, আই জাস্ট জানতাম চাইছি। আমার যেখানে খুশি আমি সেখানে যাব। এই আপনি আমার আব্বা মারে কি বলছেন? হ্যাঁ কই, আই তো কিছু বলিনো। আপনি কিছু বলেন না, একটা মিথ্যা কথা বলবেন না। আপনি বলেন নাই আপনি আমাকে দেখছেন পার্কে। ও মনে পড়ছে মনে পড়ছে,
আই সেদিন আর জন্মদিনের দাওয়াত দেওয়ার জন্য তোর বাড়িতে গেছিলাম। তোর আম্মার সাথে কথা বলতে বলতে হঠাৎ মুখ ফুসকে আর মুখ দিয়ে বাইরে হয়ে গেছিল যে তুমি এক চোরার সাথে ফাঁকি বসে আড্ডা মারো। একটা ফালতু কথা বলবেন না, একদম ফালতু কথা বলবেন না। আই সে যে চোর আপনি জানেন কি করে? হ্যাঁ মিষ্টি, তুমি একটা বলদের মতো কথা কইতাছো। হেতে যে চোর, হের চেহারা দেখলি বুঝন যায়, এটা বুঝতে হলি বুদ্ধি লাগে বুদ্ধি। আই তো দুবাইয়ের রাস্তায় ভিক্ষা করছি, আর অনেক বুদ্ধি আছে। আই তো চিন্তা করতেছি তোমারও আই দুবাই লই যামু। তুমি দুবাই যাই আর লোকে ভিক্ষা করবা, আর ভিক্ষা করি করি তুমি ও ট্যালেন্টেড হয়ে যাইবা। তখন তুমিও মানুষের চেহারা দেখলে বুঝতাম পারবা কেডাই চোর আর কেডাই সাধু। আর একটা ফালতু কথা বলবে না, আপনি যান আমার চোখের সামনে থেকে যান, যান। মিষ্টি আই ফালতু কথা কই নো, আই সত্য কথা কইছি। আমি আপনার কাছ থেকে আমার সত্য মিথ্যা জানতে হবে? হ্যাঁ আপনি কে? যান আমার চোখের সামনে থেকে যান, আপনি যান। আই কোনায় যামু? আই তো চিন্তা করতেছি আজ সারাদিন তোমার লোকে ঘুরিউম। আপনি যাবেন নাকি আমি চিল্লাফাল্লা করে মানুষ ডাকবো এই জায়গায়? হাতির লগে গেছে প্রেম করতে, ও মানুষের সহে দেয় নাই। হ্যাঁ ওই মহিলা দেই রেমের পাড়ার চলে ফল যাইবে মর গিয়া। ওরে পাটা তুই বেড়া কথা বাটা না বুঝিয়া ওইখানে গেছে, ও কি জোনাকির লগে প্রেম করতে গেছে? বন্ধু তাহলে তো এই জিনিসটা সিরিয়াস হয়ে গেছে। ও বলে যে হে বাড়ির কামের মানুষ, তোর পোলা হলে যাইয়া বেটা শিক্ষিত, ওই পোলারে বিয়ে শাদি করাই তো হেরে ফ্যামিলিতে যাইতে হবে, না তোর মালিক যে থাকবে না হের ফির নাই তো তোর দে যাওয়া ইমার্জেন্সি জরুরি ভাবে মোর পোলারে বিয়ে করাইতে হইবে। কি ব্যক্তি সন্ধে তো হইবে লাইদুর তো সুন্দর মাই আইনে দে তো হইবে। আচ্ছা ঠিক আছে, এখন হেডাও তোমার রুবি চাইতে হবে, তার কারণ তোরটা বিচাইতে যাইয়া তো আমি অনেক ক্লান্ত হইছি। এখন জানি না তোর পোলার লইয়া, কিন্তু তোমার পোলা কি রাজি হবে? পোলাই রাজি না হইলে পোলার বাপে রাজি হইবে। তার মানে কি তুই বিয়ে আর একটা করবি? থাও কথা কবি না হায়দার বলে দিতেছি, এখনো খারাপ হয়ে যাবি বলে দিলাম। যেটা বলতেছি সেই বিচারে অগ্রসর হও, প্রতিশোধ নে তৈবে জোনাকি বেগমের দেহাই যে তৈবে কি পারি মোরা। না সেটা একবারে খারাপ কেউ নাই, ওরে দেহাই দেওয়া লাগেও, কিন্তু এখন তোর পোলার লাগেও কি বাজান মু নাকি? মোর পোলার বলে বাজান বিকির বিন্দে, হ্যাঁ মোর বিন্দে আনতো মুই তো সংসারটা সংসারটা চাইছি, মুই তো বাচ্চা কাচ্চা চাই নাই, কোনো অংশীদার চাই নাই, মুই চাই নাই, মোর যা প্রপার্টি আছে ল্যান্ড প্রপার্টি সেটা ভাগযোগ না হোক মোর ব্যবসা ভাব কেন হের পিন্ডে। মোর পোলা কি হেঁটে চাইবে? মোর বংশধর দরকার আছে না? না সেটা তো আছেই, সেটা তো আছেই। তাহলে ঠিক আছে, তাহলে দেখি দুই চার দিনের মধ্যে আমি টহাই টহাই এক জায়গায় দিয়ে একটা কায়দা কালাম করবো। আনে একালে খারাপ তার মনে আনে, যাই হোক তাহলে বাসার দিকে যাবা না আমি যাবো। হ্যালো কাজী অফিস, হ্যালো কাজী অফিস। এ হালার পোহালা, এ তুই কেডারে কাজী অফিস কেডা? কাজী অফিস কেজো মারে বিয়ে দিবি বেটা, হের পিন না কাজী অফিস কজ। এ হালার পোহালা কাজী অফিস, এ কাজী অফিস রে গোরস্তান তোরে দাফন করব আমি হালার পোহালা। কাজী অফিস কাজী অফিস কাজী অফিস তোরে পাড়াইয়া তোর পেটাক তোর পাই করে দিব হালার পোহালা। বন্ধু তোরে কে সূত্র ধটির তলে দিব হালার পোহালা। এ হাজার এ হালার পোহালার দর ওরে রাম দাও যে কোভা খালার বলা গেল কি? এ হাজার এ হাজার।